বাকস্ট্রিট কাণ্ডের পর ফের রাতের কলকাতায় ধর্ষণের অভিযোগ, এবারও গাড়িতে ধর্ষণের অভিযোগ। অভিযোগের তির শাটল গাড়ির চালকের দিকে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে ব্যারাকপুরের এক মহিলা এসএসকেএম এ তার অসুস্থ আত্মীয়কে দেখে বাড়ি ফিরছিলেন। এক্সাইড মোড়ের সামনে থেকে তিনি একটি শাটল গাড়িতে ওঠেন। পার্ক সার্কাসের চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের কাছে গাড়ির চালক তার এক সঙ্গীকে গাড়িতে তোলেন। অভিযোগ, ওই সঙ্গীকে গাড়ি চালাতে দিয়ে নিউ টাউনের কাছে নিয়ে গিয়ে গাড়ির চালক ওই মহিলাকে ধর্ষণ করেন। এরপর রাত 3:30 নাগাদ বেলেঘাটা ব্রিজের কাছে মহিলাকে নামিয়ে দেন। ব্রিজের ওপর তখন বিভিন্ন গাড়িতে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। ওই মহিলা তাদের কাছে গিয়ে ধর্ষণের অভিযোগ জানান। 3,000 টাকা, সোনার চেন ও বালা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন ওই মহিলা। গাড়ির নম্বর সম্পর্কেও পুলিশকে সূত্র দেন অভিযোগকারিনী। খবর যায় এন্টালি থানায়। ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে নিউটাউন এলাকা থেকে প্রথমে গাড়ির চালকের সঙ্গী হাবিব রহমানের সন্ধান পায় পুলিশ। তাকে জেরা করে আরও বেশ কিছু তথ্য এন্টালি থানার পুলিশের হাতে আসে। অভিযোগকারিনী ও অভিযুক্তের সঙ্গীকে নিয়ে তল্লাশি শুরু হয়। কয়েক ঘন্টার মধ্যে পুলিশের হাতে ধরা পড়েন অভিযুক্ত। শুক্রবার সকালে বেগবাগান এলাকা থেকে অভিযুক্ত গাড়ির চালক মমতাজ খানকে গাড়িসহ গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, মমতাজ পার্ক সার্কাসের কাছে গোবরা এলাকার বাসিন্দা, হাবিবের বাড়ি দরগা রোডে। এন্টালি থানার আধিকারিক তখনই মহিলার দেওয়া তথ্য অনুসরণ করে প্রথমে সেই যুবক ছেলেটিকে ধরে ওই অঞ্চল থেকেই, অর্থাৎ ন্যাশনাল মেডিকেল কলেজের কাছাকাছি দরগা রোডের এক পাশে একটি জায়গা থেকে, এবং সেখান থেকে তার কথা অনুযায়ী মূল আসামি অপরাধীকেও পাওয়া যায়। আমরা একটা কেস স্টার্ট করেছি, তদন্ত চলছে, যা যা করার এই সব ক্ষেত্রে তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশের কাছে জবানবন্দিতে অভিযোগকারিনীর দাবি, গাড়ির চালকের সঙ্গী হাবিব প্রথম থেকেই ধর্ষণে বাধা দেওয়ার চেষ্টা করেন, পাশাপাশি অভিযুক্তকে খুঁজতেও পুলিশকে সাহায্য করেছেন। পুলিশও জানিয়েছে হাবিব নির্দোষ। মহিলার অভিযোগ গুরুত্ব দিয়ে বিচার করে পুলিশ দ্রুত সক্রিয় পদক্ষেপ করাতেই অভিযুক্ত চালককে গ্রেফতার করা গিয়েছে বলে মনে করছে বিভিন্ন মহল। রাজশ্রী দত্তগুপ্ত ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।